আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল সকালই আমার ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে আজকে একটু হেভি ব্রেকফাস্ট বানাবো, যেহেতু আমাদের দুজনেরই বন্ধের দিন ছিল। হেভি ব্রেকফাস্টের জন্য পেন কেকটা কিন্তু খুবই ভালো, অনেকক্ষণ সময় পেটে থাকে, আবার বানানোটাও খুব ইজি। তো পেন কেক বানানোর জন্য আমি এখানে প্রথমে পেন কেক যে রেডিমেড মিক্সার পাওয়া যায় সেটা নিয়ে নিলাম, তারপরে একটা ডিম ভেঙে দিলাম, তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো দুধ। আমি পুরো ব্যাটারটা শুধু দুধ দিয়ে করব, সেজন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এই ব্যাটারটাতে আমি চিনি দিতে পছন্দ করি, এতে টেস্ট ব্যালেন্সটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো এখন ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি তারপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, যেহেতু এখানে ইস্ট আছে তো রেস্টে রেখে দিলে ইস্টটা ভালো মতো ফুলে উঠবে। তো প্রায় 10 মিনিট পরে আমি এখানে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপরে হলো সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি, আর তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে গোল গোল করে ভেজে নেব। এই তো রেডি হয়ে গেল আপনার মজাদার পেন কেক, বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক ইয়ামি। আর আমার এদিকে নাস্তা রেডি করতে করতে সুজনও ঘুম থেকে উঠে গিয়েছে। আমার এই ব্লগটা কিন্তু ঈদের পরের ব্লগ, আমরা যখন ভ্যাকেশনে ছিলাম দুজনই, আসলে ব্যাক টু ব্যাক অনেক ব্লগ জমে যায় আর এডিট করা হয় না, এর জন্য দেওয়া হয় না। আর আজকে কিন্তু আমি ব্লগ আপলোড করছি অনেক দিন পরে, আসলে আমি খুব বিজি আছি কাজ নিয়ে, বেবি নিয়ে, সব কিছু নিয়েই। আর একটা ভিডিও এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু তারপরও আপনাদের এত ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্টস আমাকে বারবার টেনে নিয়ে আসে এই ইউটিউব জগতে। তো কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় বানানো শেষই হয়ে গেছে, আর লাস্টেরটা একটু বড় করে বানিয়ে ফেললাম। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে কুক হয়ে যায়। তো এই তো এটা হলো লাস্টের যে বড়টা, খুবই সুন্দর ফ্লাফি হয়েছে। আর উপর দিয়ে আমি একটু সিরাপ দিয়ে দিচ্ছি, প্যানকেক সিরাপ। আমার এই প্যানকেক সিরাপটা খেতে খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে সিরিয়াল দিয়েও খেয়ে ফেলি। আর দুজনের জন্য দুইটা ডিম পোস্ট করে নিয়েছি, ডিম পোস্ট দিয়ে প্যানকেক খেতে অনেক ভালো লাগে। তো এই যে নাস্তা করছে এখন, দেখতেই পাচ্ছেন ভিতরে যে কতটা তুলতুলে আর নরম হয়েছে। তবে যত যাই খাই না কেন, আমাদের বাংলাদেশি স্টাইলে রুটি, আলু ভাজি, মাংস, সবজির মতো টেস্ট কোনোটাই পাওয়া যায় না, তাই না? এরপরে সারাদিন তো গেল ভালো মতোই, টিভি দেখলাম, দুজনে মিলে সময় কাটালাম, বেবিকে সময় দিলাম। তো রাত্রেবেলা ভাবলাম যে হালকা কিছু করব, আর আমরা দুপুরে কিছুই খাইনি, কারণ এত হেভি ব্রেকফাস্ট করার পরে আসলে আমাদের আর ক্ষুধাই লাগেনি। তো এটা প্রায় সন্ধ্যার দিকে যে ভাবলাম তাহলে একটু হালকা বেগুনের ভর্তা করে ফেলি, আর কয়েকদিন মাছ মাংস খেতে খেতেও কিন্তু সবজি খাওয়া হয়নি, বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এই বেগুনটা আমাদের এলাকায় তাল বেগুন বলে, আপনাদের এলাকায় কী বলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি মাঝখান দিয়ে ভালো করে চিড়ে নিলাম, আমি এটাকে বেগুন পুরে ভর্তা বানাবো। বেগুন পুরা ভর্তা কিন্তু আমাদের এলাকায় অনেক পপুলার, আমরা সাধারণত এটা খুদের ভাত দিয়ে খেয়ে থাকি, বা অনেকে বোয়া ভাত বলে। তো আমি ভালো করে চিড়ে নিচ্ছি, যেহেতু বেগুনটা অনেক মোটা, আবার চিকন বেগুন হলে এরকম চিড়ার কোনো দরকার নেই।
তো আমি বেগুনের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব। আমি পার্সোনালি এটা দেই, আমার কেন জানি মনে হয় যে এতে বেগুনের কালারটা খুব সুন্দর হয়, আবার হলো যে টেস্টটা লবণ দেওয়ার কারণে টেস্টটাও ভালো হয়, কারণ এটা যখন পুড়বে তখন লবণের পানিটা ভিতরে ঢুকবে। তো তেলটা ভালো করে বাহিরে মাখিয়ে নিলাম। আর আমি সবসময় একটা স্ট্যান্ড ব্যবহার করি বেগুন পুরানোর জন্য, এতে কি হয় চুলাটা নষ্ট হয় না, আবার উপরে একটা ভালো প্রোটেকশনের মতো থাকে। তো সেই জন্য আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করি, আর স্ট্যান্ড দিয়ে আমি অনেক সময় পুডিংও বানাই বা ভাপা কোনো স্টিম কিছু করলে ভালো হয়। তো আমি চুলার আগুনটা জ্বালিয়ে দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডগুলো খুব সহজেই কিনতে পাওয়া যায় যে কোনো 99 সেন্টস, ডলার ট্রি বা বাঙালি গ্রোসারি দোকানগুলো যেখানে মানে বাসন কোসন বিক্রি করে ওখানেও পাওয়া যায়। তো আমি প্রথমে বেগুনটা বসিয়ে দিলাম, আর এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা কম রেখে আমি প্রত্যেক সাইডে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে আগে ঝলসিয়ে নেব। প্রত্যেক সাইডে 5 মিনিট করে এরকম ঝলসিয়ে নিলে প্রত্যেক সাইডে কালারটা সুন্দর আসে। আবার এক সাইডে দেখা যায় অনেক সময় যে রান্না হতে হতে নরম হয়ে যায়, পরে দেখা যায় যে উল্টানোর সময় খুব বেশি হার্ড হয়ে যায়। তো আমি এরকম একটা টাং ব্যবহার করছি, এতে খুবই ভালো, হাতে পোড়া লাগে না বা হাতে গরমও লাগে না। আসলে এইসব ভর্তা জাতীয় খাবার গরম গরম ভাতের সাথে খেতেই বেশি মজা লাগে, আর আমাদের বেশি একটা খাওয়া হয় না যেহেতু আমরা দুজনের স্কেজুয়াল টাইমিং সব কিছুই আলাদা, আবার বেশিরভাগ সময় আমরা যার যার মতো খেয়ে নেই। তো সেই জন্য দেখা যায় যে ভর্তা টর্তা আসলে তেমনটা বানানো হয় না, কিন্তু যখন আমাদের বন্ধের দিন থাকে অবশ্যই আমরা ট্রাই করি যে আমাদের ট্রেডিশনাল ফুডগুলো খেতে, যাতে মানে আমরা কিছুই না ভুলি, ভালো লাগে। তো বেগুনটা অলরেডি হয়ে গেছে, আর আমি এখানে যে কতগুলো লাল মরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি, আমার বেগুন পোড়া মানে কাঁচা মরিচ দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে, আর লাল মরিচটা একটু কম কম খাই কারণ আমার পেটটা পরে ব্যথা করে আসলে লাল মরিচ খেলে। তো আমার বেগুনটা একদম শেষ, আর লাস্টের দিক দিয়ে আমি চুলার আগুনটা একদম বাড়িয়ে দিয়েছি যাতে বেগুনটা সাইডের স্কিনটা পুড়ে যায়। এতে স্কিনটা উঠাতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, একটু টান দিলেই স্কিনটা উঠে আসে। তো এখন আমার বেগুনটা একদমই রেডি, তো উঠিয়ে নিচ্ছি বাটিতে। তো দেখতেই পাচ্ছেন যে কত ইজিলি বেগুনের স্কিনটা উঠে এসেছে। তো সম্পূর্ণ স্কিনটা ফালানোর পরে এখন আমি বেগুনের মাথাটা একটা কাঁচি দিয়ে কেটে নিব। তারপরে বেগুনটাকে ভর্তার মতো একদম ম্যাশ করে নিব।
একটু গরম তো, এর জন্য আমি হাত দিচ্ছি না, না হলে পরে অনেক জ্বলবে। এর জন্য আমি এই যে টাং দিয়ে একটু প্রেস করে এটা ভর্তা করে নিতেছি। আর এই যে এখন গ্লাভস দিয়ে পুরো ভর্তার প্রসেসটা করছি। ভর্তার প্রসেস তো মোটামুটি আমরা সবাই জানি, আর এটা একদমই সিম্পল। জাস্ট পেঁয়াজ আর মরিচটা লবণ দিয়ে ডোলে বেগুনের সাথে মাখিয়ে তেল দিয়ে দিলেই হবে। বানাতে যতটাই সিম্পল, খেতে কিন্তু ততটাই অসাধারণ মজা। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করবেন, আর আপনারা কীভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন। আমিও আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার বেবির জন্য আমাদের সবার জন্য সবসময় দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।